দেখুন কতটা ইয়াম্মি লাগছে। আসসালামু আলাইকুম, নমস্কার, সাত শ্রী আকাল। জাস্ট ফর ইউ কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এম এ মন্ডল, চলে এলাম আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে, এগ মশালা। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে দিন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি বানাচ্ছি এগ মশালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 50 গ্রাম সরিষার তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 300 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 15-20টা রসুনের কুয়া আর 2 ইঞ্চি আদরক। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ। পেঁয়াজটা আমি হালকা নরম করে ভেজে নেব, তারপর এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এখন অ্যাড করছি ধনিয়া পাতা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার হালকা সফট করে ভাজা হয়ে গেছে। এখন এটার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি। ওই কড়াই দিয়ে দিচ্ছি আরও 50 গ্রাম সরিষার তেল। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলদি পাউডার। দিয়ে দিলাম 8 পিস বয়েল করা এগ। এটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ। বন্ধুরা, ডিমটা ভাজার আগে আপনারা আপনাদের পছন্দের মতো কাট লাগিয়ে নেবেন। এই দেখুন আমি কেটে নিয়েছি কীভাবে। আমি এইভাবে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিড়ে নেবেন। দেখুন ডিমটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি অন্য পাত্রে এটা তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আরও কিছুটা তেল অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোটা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে। দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করেছিলাম মিক্সিতে, ওই মশলাটা। মশলাটা খুব ভালোভাবে আমি তেলের সঙ্গে কষিয়ে নেব। এটা খুব ফুটছে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা কষিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা আমি 3 মিনিট খুব ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 করে মশলা, 2 টেবিল স্পুন হলদি পাউডার, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন লাল মির্চ পাউডার, 2 টেবিল স্পুন জিরা ধনিয়ার পাউডার, সামান্য জল। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো কেচাপ 4 টেবিল স্পুন। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি এই মুহূর্তে অ্যাড করব ভেজে রাখা ডিম।
স্বাদ মতো লবণ, গরম মশলা, সামান্য জল, গরম জল মেশাবেন। এবার আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, দেখুন আমার আন্ডা মশলা রেডি। আপনারা যে যেমন পারবেন গ্রেভি রেখে দেবেন, এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আমার আন্ডা মশলা রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, 20 মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এখন এগ মশলাটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা ইয়াম্মি লাগছে। দেখুন বন্ধুরা কতটা ইয়াম্মি লাগছে। আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করুন। এটা খেতে যে কতটা সুস্বাদু আপনারা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। এটা নান, পরাঠা, পোলাও সবের সঙ্গেই খেতে খুব ভালো লাগবে, তাই বাড়িতে একবার হলেও ট্রাই করুন।